হ্যালো বন্ধুরা, আপনারা যদি চান এরকম একটা ভিডিও আপনারা খুব সহজে আপনাদের নিজের পিক দিয়ে মেকিং করবেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আর আশা করি এগুলা ভিডিও কিন্তু টিকটকে কিন্তু বেশিরভাগই ফরেজে থাকে। তো বেশি কথা বলবো না, আমাদের এই ভিডিওটা এডিট করার জন্য আমাদের কী দরকার হবে, ক্যাপকাট অ্যাপসটা প্রয়োজন হবে এডিট করার জন্য, আর একটা ভিডিও ক্লিপস লাগবে। আর ওই ভিডিও ক্লিপসটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে এটা ইউজ করতে পারবেন। তো আমরা চলে যাবো আমাদের সবার প্রিয় ক্যাপকাট অ্যাপসের ভিতরে। এখানে আসার পর এখানে নিউ প্রজেক্ট দেওয়া আছে, নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের যে ভিডিওটার ক্লিপসটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো আমাদের এখানে ভিডিও ক্লিপসটা চলে আসছে, আমরা এখান থেকে কী করব, ভিডিওর এখানে এটাতে ক্লিক করে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ক্লিপস আমি কি অডিও দুটোটা একসাথে করে রাখবো, আপনারা আমার মতো করে এটা কাজ করবেন। এখান থেকে আপনারা কী করবেন, অডিওটা আলাদা করে নেবেন, এক্সট্রা অডিওটা আলাদা করে নেবেন। তো অডিওটা আলাদা হয়ে যাওয়ার পর এখানে সামনের যে ভিডিও ক্লিপসটা এটা আমাদের প্রয়োজন হবে, বাকি যে পিকগুলো এটা আমাদের প্রয়োজন হবে না, আমরা এখান থেকে ডিলিট করে দেব। তো আমরা এখানে দেখেন আমরা ডিলিট করে দিতেছি, আমাদের যতটুকু ক্লিপস লাগবে এতটুকু ক্লিপস আমরা রেখে বাকি অংশটা আমরা ডিলিট করে দেব। তো এখানে আমরা ভিডিও লেয়ারটাতে ক্লিক করে এখানে স্প্রেডে ক্লিক করে এখানে যে বাকি অংশটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। তো আমাদের ভিডিও যে ওয়াটারমার্কটা আছে ক্যাপকাট এটাও ডিলিট করে দেব। তো এখানে আমাদের সামনে আছে এখানে অডিওটা আর এখানে ভিডিও ক্লিপসটা, এখানে আমরা কী করব, প্লাস আইকনে ক্লিক করে আমরা চারটা ফটো অ্যাড করে নেব, আপনার পছন্দের চারটা ফটো অ্যাড করে নেবেন। তো আমি চারটা ফটো এখানে অ্যাড করে নিলাম। তো আপনার ফটোগুলো কী করবেন, এখানে যদি জুম করা দরকার হয় তাহলে অবশ্যই আপনি এখানে চাপ দিয়ে ধরে এবার টান দিলে এটা আপনাদের পিকগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে, জুম হয়ে যাবে। এভাবে আপনারা জুম করে নেবেন। প্রতিটা পিকভাবে জুম করে নেবেন। তো জুম করে নেওয়ার পর এখানে আমরা কী করবো, এখানে ভিডিওতে আমরা অ্যানিমেশন সেট করব। তো সেজন্য আমাদের কী করতে হবে, এখানে আমরা প্রথম পিকে ক্লিক করব, তারপর এখানে অ্যানিমেশনে ক্লিক করব, তারপর সরি আমরা এখানে কী করব, এই যে স্টাইলে চলে যাব, এখানে ক্লিক করে তারপরে যে দেখেন স্টাইল, স্টাইলে ক্লিক করব। তারপরে এদিকে আমরা একটু স্ক্রল করলে দেখতে পারবো ক্যামেরা নামের একটা অপশন দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করব। তো 100% কমপ্লিট হবে এটা, আমাদের 100% হলে আমাদের অ্যানিমেশনটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। তো এরকম করে আপনার চারটা পিকে আপনারা এই ক্যামেরা অপশন যে অ্যানিমেশনটা এটা সিলেক্ট করে নেবেন। তো সবগুলো দেওয়ার পর এখানে আপনি টিক মার্ক ক্লিক করবেন, তবে আমাদের এখানে অ্যানিমেশন দেওয়া শেষ। তো আমরা কী করব, মানে আমাদের ভিডিও ডিউরেশন কতটুকু রাখবো প্রতিটা পিকের, প্রথম যে পিকটা এটা রাখবেন আপনার 2.3 সেকেন্ড, প্রথম দুইটার 2.3 সেকেন্ড, তারপরেরটা হচ্ছে 2.4 সেকেন্ড, তারপর লাস্টটা হচ্ছে 1.7 সেকেন্ড। তো আমাদের কাজ এখানে শেষ। তো এখানে আমরা কী করব, এই আমরা এখানে একটু জুম করলে এখানে আমরা দেখতে পারবো, আমরা অডিওটাতে ক্লিক করব, অডিওটাতে ক্লিক করলে এখানে আমরা একটু লাস্টে এখানে স্ক্রল করলে দেখতে পারবো মার্কস কাট নামে লেখা, এখানে ক্লিক করব। তারপর এখানে দেখেন অটো, এখানে ক্লিক করব। তো এখানে কি হবে, আমাদের যে মিউজিকে যেই যেই জায়গায় বিট আছে ওই জায়গায় ডট ডট পড়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখানে এই যে দেখেন এখানে একটা ডট পড়ছে, এখানে একটা ডট পড়ছে। তো আমরা এখানে কি করব, আমরা এই সাইডে ক্লিক করে আমরা ওভারলেতে ক্লিক করব, এখানে ওভারলেতে ক্লিক করব, অ্যাড ওভারলে, তারপর স্টক ভিডিওতে ক্লিক করে আমরা এখানে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, এখানে অ্যাডে ক্লিক করব। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে জুম করে দেব, একদম ফুল স্ক্রিন করে দেব। তো এখানে আমরা যেই মানে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা আনলাম এখানে আমরা এটা এখান থেকে কাট করে নেব, একটু কাট করে নিয়ে এখানে বাকি অংশটা আমরা কেটে দেব। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে একটা এটাতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা এই যে দেখেন স্প্লিট এখানে ক্লিক করব, তারপর এখানে ওভারলেতে ক্লিক করব, তাহলে এটা আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে।
তো এখন আমরা কি করব এটা কপি করে করে প্রত্যেকটা বিডের জায়গায় আমরা এখানে দিয়ে দেবো। যেমন এখানে একটা ডট আছে এখানে দেবো, এখানে একটা আছে এখানে একটা দেওয়া আছে। তো প্রথম দুইটা পিকে আপনার তিনটা করে পড়বে, আমি দিতেছি দেখেন, এখানে টাচ করবেন, তারপর এখানে কপি আছে কপি করবেন, তারপর এখানে চাপ দিয়ে ধরে এটাতে নিয়ে আসবেন। তো আমি করে দিতেছি দেখেন। তো আমরা এখানে প্রত্যেকটা ভিডিও অনুযায়ী আমরা এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিলাম। তো আমরা যদি ভিডিওটা একটু প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো আমাদের কাজ প্রায় এখানে শেষ। আমরা এখানে সেভ করার জন্য আমরা কি করব, উপরে এখানে দেখেন এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আমাদের চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।